আমগো খালি ভয়, ভয়কে জয় করো, ওই ভয়কে জয় করো, বাঁচতে চাও বাঁচতে পারবা না, কসম আল্লাহর বাঁচতে পারবা না, মরতে চাও যদি মরতে তৈয়ার হও কেউ তোমাদেরকে মারতে পারবে না, বাঁচতে চাইলে বাঁচতে পারবা না, ইঁদুরের মতো গর্তে পালাইলেও সেখান থেকে তোমাকে তুলে উঠাবে, আর যদি মরতে তৈয়ার হও কোন বেঈমান মুসলমানদেরকে মারতে পারবে না, কারণ ছিন্ন ভিন্ন থাকলে বেঈমানরা মারতে সুযোগ সুবিধা পাবে, আর ছিন্ন ভিন্ন নয় সবাই এক কাতারে এসে স্লোগান দিতে হবে, যেখানে বেঈমান আছে সেখানেই যুদ্ধ হবে। ফিলিস্তিনের মুসলমানের উপরে এত আক্রমণ চলছে, গাজায় মুসলমানদের হাসপাতাল পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিছে, ওই দিন দেখলাম 21 দিন পরে তারা দুগ্গা ভাত খেয়েছিল, খানা বন্ধ পানি বন্ধ, তাদের সব বন্ধ করে দিল ইসরায়েল, এই ইসরায়েলের পক্ষে তারা, তার মানে শুধুমাত্র ইসরায়েলের পক্ষে, শুধু আমেরিকা বলে গোটা দুনিয়ার সব বেঈমানেরা আজ ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য, কসম আল্লাহর, শ্রেষ্ঠা আবু জাহেল কম করে নাই, ফেরাউন কম করে নাই, হামান কম করে নাই, সাদ্দাত কম করে নাই, নমরুদ কম করে নাই, এই পৃথিবীর জমিন থেকে ইসলামকে বিদায় দেওয়ার জন্য ষড়যন্ত্র বেঈমানেরা কম করে নাই, ফেরাউন ব্যর্থ, নমরুদ ব্যর্থ, হামান ব্যর্থ, সাদ্দাত ব্যর্থ, আবু জাহেল ব্যর্থ, সাইবা অথবা আবু লাহাব ব্যর্থ, ইসলামের বিজয় নবীর গলায় এসেছিল, ইসলামের বিজয় মুসা নবীর হয়েছিল, ইসলামের বিজয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না, ওগ বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ওগ বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিবে সবে এক দেহ এক প্রাণ মুসলমান, আমি তো মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কি না? আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। ও পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ কানে যায় গুমা, কানটা সজাগ করে শুনো, এই জমিনের মধ্যে আসছি আবার চলে যাব, এই জমিনে থাকতে আসি নাই গোমা, আপনার পেটে যদি আব্দুল কাদের জেলানির মতো বুজুর্গ পয়দা করতে চান, তাহলে মা আর মোবাইলের দিকে তাকাইয়া নাটক দেখা চলবে না, ও মা গো মা আর টেলিভিশনের দিকে তাকাইয়া সিরিয়ালের নগ্ন নাচ দেখা চলবে না, ও মা বোনেরা পর্দা থেকে বের হওয়া যাবে না, বেপর্দায় চলা যাবে না, হাসরের ময়দানে মানুষগুলি সব হাসরের ময়দানে তারা বেলেনটা খালি পায় খাতনাহীন অবস্থায়, ওই ময়দানে উপরের দিকে তাকাইয়া থাকবে, আল্লাহর তরফ থেকে আল্লাহ বলবে এরে সূর্য তোর মধ্যে যত পাওয়ার আজকে হাসরের ময়দানে সব পাওয়ার গুলি সারিয়া দে, সূর্যের তাপে মাটির জমিনটা পুরে তামা, তামার সাথে তুলনা কেন, লোহার সাথে করলেন না কেন, পিতলের সাথে করলেন না কেন, তামার সাথে কেন করলেন, মুহাদ্দিসিন একরামরা মুফাসসিরিন একরামরা বলেন তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়,
সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামাম আনি আগুন হয়ে যাবে মানুষের চেহারাটা উপরের দিকে সূর্যটা মাথার আধাত সোহাত খাত উপরে সূর্যের তাপে হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলাইয়া পড়বে জিব্বাটা পানির পিপাসায় নাভি পর্যন্ত ঝুলতে থাকবে যাওয়ার কোনো রাস্তা নাই জায়গা নাই কতদিন এই ময়দানে দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়াউমান কানা মিকদারুহু খামসিনা আলফাসানা খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানে বিচারের অপেক্ষায় মানুষগুলি দাঁড়ায়া থাকবে ওই ময়দানে আমার পানির ব্যবস্থা কোথায় হবে দুনিয়া এত দূর থেকে সূর্য তা দেয় তারপর পানির পিপাসা সহ্য করতে পারি না পানির পিপাসায় কলিজা ফাটিয়া যায় কিয়ামতের ময়দানে কোনো গাছ নাই কোনো ছায়া নাই কোনো ঘর নাই কোনো বাড়িও নাই ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচের ছায়া ছাড়া ছায়া নাই কিয়ামতের ময়দানে আমার নবীর হাতের হাউজে কাউসারের পানি ছাড়া পানিও নাই ওই ময়দানে নবী বলে উম্মত যদি তোমরা হাউজে কাউসারের পানি পান করতে চাও আমি নবীর হাতে তাহলে দেরি করবা না দুইটা দায়িত্ব আল্লাহর তরফ থেকে আদায় করে নাও এক নাম্বার নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নাও আর তুমি যা কিছু করবা সব কিছু একমাত্র আল্লাহর রাজি করার জন্য করবা আল্লাহ পাক মূসা নবীর উপরে তাওরাত নাজিল করলেন দাউদ নবীর উপরে জাবুর নাজিল করলেন ঈসা নবীর উপরে ইনজিল নাজিল করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করলেন এরা এলাকার যুবক ও পর্দার অন্তরালার মা মাইকের আওয়াজ কানে যায় অন্তরের কানটা লাগাইয়া অল্প সময়ের জন্য কথাগুলি শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত পয়গাম্বার পাঠাইছেন কোন পয়গাম্বার এখন দুনিয়ায় জীবিত নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মুসা নবীও নাই দাউদ নবীও নাই ঈসা নবীও নাই এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী আপনার নবীও নাই মুসা নবীর বিদায়ের পর তাওরাত বিদায় ঈসা নবীর বিদায়ের পর ইনজিল বিদায় দাউদ নবীর বিদায়ের পর জাবুর বিদায় হে যুবক একটু জানতে চাই জিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো আমার নবী বিদায় হলো সাড়ে চোদ্দশো বছর আমার নবীর বিদায়ের পর আজ পবিত্র কোরআন গোটা দুনিয়ায় আছে না নাই তাওরাত নাই কেন জাবুর নাই কেন ইনজিল নাই কেন কোরআন কেন আছে এটার জবাব আল্লাহ পাক আসমানি সহিফা নাজিল কইরা বলেন নাই সহিফা আমি হেফাজত করব আল্লাহ পাক তাওরাত নাজিল কইরা বলেন নাই তাওরাত আমি হেফাজত করব জাবুর হেফাজত করব ইনজিল হেফাজত করব আল্লাহ পাক কোরআন নাজিল করার পর আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না ওয়া ইন্না লাহু লাহাফিজ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল আসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আন হু আফহামুর
الرجال بخا قرآ كلام الله بشنو قديم ستي قديم ستي نوينو আল্লাহ বলেন কোরআন আমি আল্লাহ নাযিল করেছি আর এই কোরআনকে আমি আল্লাহ নিজে হেফাজত করব 1450 বছর আগে আমার আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কোরআন 1450 বছর পরও আজও গোটা দুনিয়ায় আছে আল্লাহ বুঝায় কোরআন আমি আল্লাহ নাযিল করেছি আর এই কোরআনকে আমি আল্লাহ নিজে হেফাজত করব একটু জানতে চাই জিব্বানার বলো না ভাই কোরআন নাযিল হওয়ার পর থেকে এই দুনিয়ার জমিনে কোরআন বিরোধী ছিল কি ছিল না এখন কোরআন বিরোধী আছে না নাই কিয়ামত পর্যন্ত কোরআন বিরোধী থাকবে কি থাকবে না যত বেঈমানরা কোরআনের বিরোধিতা করছে এই জমিন থেকে বেঈমানরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে এখনো যত বেঈমান দুনিয়ার জমিনে কোরআন বিরোধী এরাও ধ্বংস হয়ে যাবে কিয়ামত পর্যন্ত যত বেঈমানরা কোরআনের বিরোধিতা করবে কসম আল্লাহর তারাও ধ্বংস হয়ে যাবে কোরআন ছিল কোরআন আছে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে কোরআনের সাথে যারা বেদুরি করবে হয়তো তার হাত যাবে না হয় তার পা যাবে না হয়তো তার জবান যাবে না হয় প্যারালাইসিসের মতো ল্যাংরা লুলা হইয়া ঘরের মতো ঘুম ঘমে ঘরের ভিতরে ঘুমাবে কারণ আল্লাহর কোরআন ছিল আছে থাকবে কোরআন এমন একটা কিতাব এমন কোন কিতাব নাই তাকায় থাকলে সওয়াব হয় ধরলে সওয়াব হয় বুকে নিলে সওয়াব হয় চুমু খাইলে সওয়াব হয় কিন্তু কোরআন এমন একটা কিতাব ধরলেও সওয়াব পড়লেও সওয়াব দেখলেও সওয়াব বুকে নিলেও সওয়াব আল্লাহু আকবার কোরআন এমন একটা কিতাব অর্থ জানি না পড়লেও সওয়াব অর্থ না জানি না পড়লেও সওয়াব নামাজে পড়লেও সওয়াব নামাজের বাহিরে পড়লেও সওয়াব কোরআন এমন একটা ইজ্জতওয়ালা কিতাব যেই কোরআনটা যেই মাসে নাজিল হলো কোরআনের বরকতে ওই মাসটার দাম যেই রাতে কোরআন নাজিল হয় ওই রাতটার দাম আর এই কোরআনটা যার সিনায় আছে তার কত দাম আমি হুজুরের কোনো দাম নাই হাফেজের কোনো দাম নাই আপনিও মানুষ আমিও মানুষ ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর দুনিয়ার মধ্যে মন্ত্রী এমপি যাহা কিছুই বলো এরাও মানুষ আপনারাও মানুষ আমিও মানুষ একজন হাফেজের এত দাম কেন একজন মাওলানার এত দাম কেন একজন মুফতি সাহেবের এত দাম কেন একজন মুহাদ্দিস মুহাদ্দিক মুফাসসিরের এত দাম কেন দাম শুধুমাত্র কোরআনের বরকতে ঠিক কিনা এরে আল্লাহর গোলাম মাত্র নাতির বয়সী বয়স ইমাম সাহেব হাফেজ সাহেব পিছনে তাকাইয়া দাঁড়াইয়া ইক্তেদা করে হঠাৎ ইচ্ছা করলে তার নাম ধরিয়াও ডাকা যায় কিন্তু না না ইমামের নাম ধরিয়া কেউ ডাকে না ইমাম সাহেব সম্মানের পাত্র এই জন্য ইমামকে ইমাম সাহেব বলে ডাকা হয় মুয়াজ্জিনের নাম ধরেও তো ডাকা যায় না না মুয়াজ্জিনের নাম ধরেও ডাকে না মুয়াজ্জিন বলে ডাকে ইমাম বলে ডাকে হাফেজ সাহেবের নাম আছে কিন্তু হাফেজ সাহেব বলে ডাকে মাওলানার নাম আছে মাওলানা বলে ডাকে মুফতি সাহেবের নাম আছে মুফতি সাহেব বলে ডাকে মুহাদ্দিস সাহেবের মুহাদ্দিস সাহেবের নাম আছে মুহাদ্দিস বলে ডাকে কারণটা কি মুহাদ্দিসের সিনায় আল্লাহর কোরআন হাফেজ সাহেবের সিনায় আল্লাহর কোরআন মাওলানা সাহেবের সিনার ভিতরে আল্লাহর কোরআন এর নবীর উম্মত এই জমিনের মধ্যে যাদের সিনায় কোরআন ঢুকছে তাদের এই দাম আল্লাহর আদালতে বেড়ে যায় ঠিক কিনা সম্মান বাড়ে কোরআন যদি অন্ধকারে যায় অন্ধকার আর থাকে না আলোকিত হয়ে যায় কথা বলেন না কেন আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় তাহলে আওয়াজ দিয়েন মহব্বতে কারণ ঘরের মধ্যে চোর ঢুকছে চোর কি ঢুকছে আরো জোরে কোন
ঘরে চোর ঢুকছে ভাই সজাগ বোন সজাগ আমার বেগম সাহেবাও সজাগ আপনারটাও সজাগ বাবায় সজাগ মা সজাগ এই যে সজাগ রইল হঠাৎ করিয়া ঘরের মধ্যে চুরি করতে চোরায় ঢুকলো সবাই সজাগ দেখতেও আছে চোরাকে কিছু বলে না এর নবীর উম্মত চোরায় গাট্টি গুট্টি গোল কইরা ঘর থেকে বের হয়ে চলে গেল একটু জবাব চাই মহব্বতের নজরে বুঝে থাকলে বলেন চোরার দোষ না ঘরওয়ালার দোষ কার দোষ কেন ঘরওয়ালার দোষ বলে চোর যখন ঘরে ঢুকছে ভাই যদি বলতো চোরাইছে ধর ভাবি যদি বলতো চোরাইছে ধর বাবাই যদি বলতো চোরাইছে ধর দাদা যদি বলতো চোরাইছে ধর এলাকাবাসী সজাগ হয়ে যাইতো এমন একটা তুখার প্রকম্পন আওয়াজ হইতো চোর 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 বলে এমন আওয়াজ দিত চোরার চোরায় ঘরের মধ্যে ঢুইকা মালামাল নিয়া চুরি কইরা ভাগিয়া যাবে তো দূরের কথা এই চোরার জীবন বাঁচাইতে তৈয়ার হয়ে যাইত এই সমাজের ভিতরে নাস্তিক নামক চোর ঢুকেছে সমাজের মধ্যে এহদি নাসারা চাকমা মক্ষিক অর্থাৎ বেঈমানওয়ালারা ইমানদারের ঈমানকে ছিনে নেওয়ার জন্য বেঈমান নামক চোর ঢুকেছে এখন যদি চুপচাপ নীরবতা পালন করার জবানটারে বন্ধ রাখো কসম আল্লাহর তোমার ঈমানটা নিয়ে যাবে তোমাকে বেঈমান বানায় দিবে না 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 মুসলমানের ঘরের মধ্যে ঈমানের ঘরের মধ্যে কোন বেঈমানকে ঢুকতে দেওয়া যাবে না ঈমানদারের ঘরের মধ্যে কোন নাস্তিক ঢুকতে দেওয়া যাবে না কারণ আমরা চুপ থাকব না নীরবতাও পালন করব না আজ থেকে পণ হয়ে যাবে এটা যেখানে বেঈমান আছে যেখানে নবীর দুশমন আছে যেখানে আল্লাহর দুশমন আছে নাস্তিক আছে আমরা যে যেই দলেই করি না কেন আমাদের কালেমা এক নবী এক আল্লাহ এক কাবা এক কোরআন এক আমাদের আওয়াজও হবে এক যেই বেঈমান নবীর বিরুদ্ধে কথা বলবে আমাদের ঈমান চুরি করার জন্য আমাদের ঈমানের ঘরে ঢুকতে যাবে আমরাও সকলে মিলে একই আওয়াজ দিব আল্লাহু আকবার ঠিক কিনা এই আওয়াজ যদি আমরা দিতে পারি কোন বেঈমান মুসলমানের ঘরে ঢুইকা ঈমান চুরি করার সাহস পাবে না এখানে সবাই একদল করে না এখানে আওয়ামী লীগের লোক আছে না নাই বিএনপির আছে না নাই চরমনাই হেফাজত জমিয়াত খেলাফত জামাত আছে না নাই তাহলে মহাব্বতের নজরে বলো আমগো কোরআন আলাদা না এক আরো জোরে আমাদের কাবা আলাদা না এক আমাদের কালেমা আলাদা না এক যখন দেখবো বেঈমানেরা কোরআনের উপরে থাবা মারতে চাবে বেইজ্জতি করতে চাবে সমস্ত দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হইয়া ওই বেঈমানের কোমর পিটায় ভেঙে ফেলতে হবে যদি পারো আর জীবনে কোমর সোজা কইরা নবীরে গালি দেওয়ার সাহস পাবে না আমগো খালি ভয় ভয়কে জয় করো ওই ভয়কে জয় করো বাঁচতে চাও বাঁচতে পারবা না কসম আল্লাহর বাঁচতে পারবা না মরতে চাও যদি মরতে তৈয়ার হও কেউ তোমাদেরকে মারতে পারবে না বাঁচতে চাইলে বাঁচতে পারবা না ইঁদুরের মতো গর্তে পালাইলেও সেখান থেকে তোমাকে তুলে উঠাবে আর যদি মরতে তৈয়ার হও কোন বেঈমান মুসলমানদেরকে মারতে পারবে না কারণ ছিন্ন ভিন্ন থাকলে বেঈমানরা মারতে সুযোগ সুবিধা পাবে আর ছিন্ন ভিন্ন নয় সবাই এক কাতারে এসে স্লোগান দিতে হবে যেখানে বেঈমান আছে সেখানেই যুদ্ধ হবে ঠিক কি না বলো আজ গোটা দুনিয়ার বেঈমান সব ঐক্যবদ্ধ গোটা দুনিয়ার সব বেঈমান ঐক্যবদ্ধ কেন ঐক্যবদ্ধ এরা ইসলাম ও মুসলমান দেখতে পারে না তাই তো ওই আমেরিকার মতো দেশও মুসলমানের বিরোধী কথা বলেন না কেন এরা কোথায় গেল ফিলিস্তিনির মুসলমানের উপরে এত আক্রমণ চলছে গাজায় মুসলমানদের হাসপাতাল পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিছে ওই দিন দেখলাম 21 দিন পরে তারা দুগ্গা ভাত খেয়েছিল খানা বন্ধ পানি বন্ধ
তাদের সব বন্ধ করে দিল ইসরায়েল এই ইসরায়েলের পক্ষে তারা তার মানে শুধুমাত্র ইসরায়েলের পক্ষে শুধু আমেরিকা বলে গোটা দুনিয়ার সব বেঈমানেরা আজ ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য কসম আল্লাহর শ্রেষ্ঠ আবু জাহেল কম করে নাই ফেরাউন কম করে নাই হামান কম করে নাই সাদ্দাত কম করে নাই নমরুদ কম করে নাই এই পৃথিবীর জমিন থেকে ইসলামকে বিদায় দেওয়ার জন্য ষড়যন্ত্র বেঈমানেরা কম করে নাই ফেরাউন ব্যর্থ নমরুদ ব্যর্থ হামান ব্যর্থ সাদ্দাত ব্যর্থ আবু জাহেল ব্যর্থ ছাইবা অথবা আবু লাহাব ব্যর্থ ইসলামের বিজয় নবীর গলায় এসেছিল ইসলামের বিজয় মুসা নবীর হয়েছিল ইসলামের বিজয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল এখনো যেই বেঈমানেরা ইসলামকে ফু দিয়া নিভাই দিতে চাবে কসম আল্লাহর ইসলাম ফু দিয়া নিভাইতে পারবে না ইসলাম আরো উজ্জীবিত হয়ে উঠবে এত সহজ ভয়কে কি করতে হবে আরে কথাই বলে না ভয়কে জয় করতে হবে কয়বার মরবেন না 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 একবার মরে আবার জেতা হইবেন আবার মরবেন কয়বার একবার আল্লাহ যেন মরণটা আমাদের ইমানের সাথে দান করেন আমিনের আওয়াজ সোলো দেন কেন না ল্যাঙ্গুয়েজ বুঝেন না আমার ভাষা বুঝেন না ভাষা বুঝলে মহব্বতে উঁচু আওয়াজে বলেন আমিন বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদ কোন দুঃখে বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড় কোন সুখে বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান আমি তো মুসলমান মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কি না কোরআন শরীফের মধ্যে 114টা সূরা 114 সূরার সর্ববৃহৎ সূরার নাম হলো সূরাতুল বাকারা ছোট সূরার নাম সূরাতুল কাউসার আমি আপনাদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করলাম সূরা কাউসারে তিনটা আয়াতে কারিমা রয়েছে এক একটা আয়াতে এক এক রকম তরজমা এক এক রকম মুফাসসিরিন একরামরা ব্যাখ্যা করেছেন এর নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম ইন্না আতাইনাকাল কাউসার পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম দুইটা শর্তের বিনিময় ও পয়গম্বর এক নম্বর ফসল্লি নামাজ দুই নম্বর রব্বিকা ওয়ানহার কুরবানি ও নবী আপনাকে যারা খারাপ বলে নির্বংশ বলে আপনাকে যারা দুনিয়ার জমিনে উপহাস করে লেজ কাটা বলে ও নবী আমি আল্লাহর তরফ থেকে আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনাকে যারা লেজ কাটার নির্বংশ বলে উপহাস করে আমি আল্লাহ জানাই দিলাম তারাই লেজ কাটা তারাই নির্বংশ আল্লাহর
পাক রব্বুল আলামিনের এই সূরার হল তরজমা একটু ব্যাখ্যায় যাও রে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন এরে উম্মতের দল আমি মিরাজের রাতে জান্নাত দেখলাম আমি জাহান্নামও দেখলাম জাহান্নামের মধ্যে দেখলাম বড় ভয়ানক জাহান্নামের আগুন দাউ 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 করিয়া জ্বলে জাহান্নামের আযাব দেখিয়া আমি নবী চোখের পানি রাখতে পারি নাই আমার চোখের পানি পড়ল আর আল্লাহর দরবারে কান্নার আওয়াজ দিয়া বললাম ও আল্লাহ আমার উম্মতগুলি হবে দুর্বল আমার দুর্বল উম্মতগুলি এত বড় কঠিন ভয়ানক আযাব সহ্য করতে পারবে না ও আল্লাহ তুমি আমার উম্মতকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও নবী আমার দোয়া করলেন ঘুরতে 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 জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে মিরাজের রাতে নবী আমার জান্নাতের ভিতরে ভ্রমণ করলো জান্নাত দেইখা মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করে ও আল্লাহ জান্নাত এত সুন্দর জায়গা এই জান্নাতের মধ্যে একবার যদি কেউ ঢোকে আর কোনোদিন বের হবে না জান্নাত এত সুন্দর জায়গা নবী বলে আল্লাহ এই জান্নাত থেকে আমার উম্মতকে বঞ্চিত করিও না উম্মতের জন্য দোয়া করে হঠাৎ মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের নজরে জান্নাতের মধ্যে একটা সুন্দর পরিবেশে একটা হাউস দেখলেন রহমাতুল্লিল আলামিন বলে উম্মতের দল আমি হাউসের কাউসারটা দেখিয়া আমি আর আল্লাহর দরবারে দোয়া না করে পারলাম না হাউজে কাউসারটার কালার কেমন আল্লাহর নবী বলে উম্মত ওই হাউজে কাউসারের কালার দুধের চেয়েও সাদা হাউজে কাউসার মজাদার হবে মধুর চেয়েও মিষ্টি নবী বলেন মাংসারী বা মিন হালা ইয়াজমাউ আবাদা আমি যদি আমার কোন উম্মতকে এক পেলা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না এত সুন্দর বরকতি পানি হাউজে কাউসার নবী আমার ডেকে বলে উম্মতের দল এই হাউজে কাউসারটা এ দুনিয়ায় লাগবে না এ হাউজে কাউসারটা লাগবে কেয়ামতের মাঠে কারণ ওই ময়দানে দুনিয়ার জমিনের মধ্যে চলতে গেলে পানির পিপাসা লাগে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল এই সূর্যটার 12টা মুখ সব উপরে তা দেয় সূর্যটা দুনিয়ার থেকে 13,00,000 গুণ বড় এই সূর্যটার দূরত্ব 9,30,00,000 মাইল এই সূর্য যখন তা দেয় জমিনের মধ্যে কোম্পানিগুলিও পুষ্কুনির পানি গরম হয়ে যায় সূর্যের প্রখর তাপে বালুগুলো গরম হয়ে যায় রাস্তার পিচ ডালাইরা গুলো পিস গুলো গলে গলে পড়ে যায় সূর্য তা দেয় 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপে থাকতে পারি না এই সূর্যটা নবী বলে হাশরের ময়দানে মানুষের মাথার অতি নিকটে চলে আসবে সূর্যের গরমে মাটির জমিটা পুড়িয়া তামা নবী আমার ডেকে বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা হাশরের ময়দানে মানুষগুলি সব হাশরের ময়দানে দাঁড়াবে লেনটা খালি পায় খাতনাহীন অবস্থায় ওই ময়দানে উপরের দিকে তাকাইয়া থাকবে আল্লাহর তরফ থেকে আল্লাহ বলবে এরে সূর্য তোর মধ্যে
আমাকে যত পাওয়ার আজকে হাশরের ময়দানে সব পাওয়ার গুলি সারিয়া দে সূর্যের তাপে মাটির জমিনটা পুরে তামা তামার সাথে তুলনা কেন লোহার সাথে করলেন না কেন পিতলের সাথে করলেন না কেন তামার সাথে কেন করলেন মুহাদ্দিসিন একরামরা মুফাসসিরিন একরামরা বলেন তামা এমন একটা পদার্থ আর ধাতু এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায় সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা মানি আগুন হয়ে যাবে মানুষের চেহারাটা উপরের দিকে সূর্যটা মাথার আধাত সোহা দেখা তুবরে সূর্যের তাপে হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলাইয়া পড়বে জিব্বাটা পানির পিপাসায় নাভি পর্যন্ত ঝুলতে থাকবে যাওয়ার কোনো রাস্তা নাই জায়গা নাই কতদিন এই ময়দানে দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়াউমান কানা মিকদারুহু খামসিনা আলফাসানা খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানে বিচারের অপেক্ষায় মানুষগুলি দাঁড়ায়া থাকবে ওই ময়দানে আমার পানির ব্যবস্থা কোথায় হবে দুনিয়া এত দূর থেকে সূর্য তা দেয় তারপর পানির পিপাসা সহ্য করতে পারি না পানির পিপাসায় কলিজা ফাটিয়া যায় কিয়ামতের ময়দানে কোনো গাছ নাই কোনো ছায়া নাই কোনো ঘর নাই কোনো বাড়িও নাই ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচের ছায়া ছাড়া ছায়া নাই কিয়ামতের ময়দানে আমার নবীর হাতের হাউজে কাউসারের পানি ছাড়া পানিও নাই ওই ময়দানে নবী বলে উম্মত যদি তোমরা হাউজে কাউসারের পানি পান করতে চাও আমি নবীর হাতে তাহলে দেরি করবা না দুইটা দায়িত্ব আল্লাহর তরফ থেকে আদায় করে নাও এক নাম্বার নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নাও আর তুমি যা কিছু করবা সব কিছু একমাত্র আল্লাহর রাজি করার জন্য করবা ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করিয়া আল্লাহ নিজে বিচারক হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সমস্ত মানুষের বিচার করবে বিচারালয়ের আদালত কায়েম করার পর আল্লাহ নিজে মিজানের পাল্লা দিয়া তোমার ষাট বছর সত্তর বছর চল্লিশ বছরের যুবক তোমার বিশ বছরের হায়াতে তুমি কি করেছ তোমার সব নেকিবদি ওজন দেয়া হবে কারণ তোমাকে আমার আল্লাহ জুলুম করে জাহান্নামে পাঠাবে না আল্লাহ পাক এই মর্মে এক আয়াতে জানায় দেয় মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা তোমার ছোট নেক বড় নেক ছোট পাপ বড় পাপ মালি হাযাল কিতাব এটা এমন একটা আমল নামা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ছোট নাক আমল নামায় লেখা হয় বড় নাক আমল নামায় লেখা হয় ছোট গুনাও আমল নামায় লেখা হয় বড় গুনাও আমল নামায় লেখা হয় ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু কারণ আমার দুই কাঁধে দুজন সাংবাদিক লাগানো লেখতেছে তুমি যা করো তাই লেখে
তুমি জবানে জবানে জিকির করলেও লেখে গোপনে গোপনে তেলাওয়াত করলেও লেখে অন্ধকারে পাপ করলেও দেখে সব কিছু লেখে ওয়াজাদু মা আমিলু হাযিরা লিপিবদ্ধ করনে ওয়ালা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে এমনটা হবে না আল্লাহ আমারে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না জান্নাতে পাঠাবে না আল্লাহ কার উপরে অতিরিক্ত খুশি হইয়া তাহলে আল্লাহ বিচার কেমনে করবে আল্লাহ বলেন ফা আম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية نكر پلا حلقا الله بول بے جاؤ نكر پلا بھاری الله بول بے جنت جاؤ آر وأما من خفت موازينه فأمه هاوية نكر پلا بھاری الله بول بے جاؤ গুনার পাল্লা ভারী আল্লাহ বলবে যাও ইনতালিকু বিআবদি ইলান নার নেকের পাল্লা ভারী আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ কারণ আল্লাহ কাউকে জুলুম করে জাহান্নামে পাঠাবে না তাহলে আল্লাহ কেমনে পাঠাবে আল্লাহ বলে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা আল্লাহ পাঠাবে কৃতকর্মের ফলাফলে তুমি জাহান্নামী হলে জাহান্নামে কৃতকর্মের ফলাফলে তুমি জান্নাতী হলে জান্নাতে কৃতকর্মের ফলাফলেই ফয়সালা ঠিক না খুব কষ্ট হইতাছে কৃতকর্মের ফলাফল সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন এ যারা বলছেন সাথে সাথে নেক হইছে না কাল সকালে হবে হ্যাঁ আরে সওয়াব নেক লিপিবদ্ধ করনে ওয়ালা ফেরেশতারা আগামী কাল লিখবে না লিখছে তাহলে বলেন সুবহানাল্লাহ الحمد لله الله أكبر لا إله إلا الله سواب لكسه نا لكبه ها؟ تحالي آخرات نغط نا باقي قطع قائنا آخرات نغط نا باقي تحالي زارا بولي نغط زا پاو حات پہ تلو باقي رکھتا شن نو راک ترماني آخرات کے زارا باقي مونے کرے اور اب بولوت ওদের মাথায় পছন্দ রেছে ওরা আল্লাহ বিরোধী নবী বিরোধী ঠিক কিনা জোরে বলেন তাহলে আখেরাত কথা কয় না আরে ভাই এই যে দেখেন নাই শ্রমিকরা বেতন ভাতা বাড়ানোর জন্য আন্দোলনে নামছিল আন্দোলনে নামার পরে আবার দুই তিন জন নাকি মারাও গেছে তাহলে বেতন ভাতার জন্য আন্দোলন করতে হয় আবার কত গার্মেন্টস শ্রমিকদের বেতন 6 মাস বাকি মালিক পালাইছে এরকম ঘটনা নাই আছে তাহলে দুনিয়ায় আপনার খেতে আমি কাজ করব আপনি আমারে টাকা অগ্রিম দিয়া নেবেন না কাজ কাজের শেষে দিবেন তাহলে দুনিয়া নগদ না বাকি কথা বলে না দুনিয়া বাকি আখেরাত নগদ নামাজ পড়েন নিয়াত করার সাথে সাথেই নগদ নগদ সওয়াব সুবহানাল্লাহ এখানে বইসে যারা তাওবা করবেন আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না তাওবা করতে দেরি আল্লাহ জীবনের সব গুনাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিতে দেরি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কর ভাইরা আমার দুই শর্তের বিনিময়ে কাউসার এক শর্তের নাম নামাজ দ্বিতীয় শর্তের নাম কুরবানি হে যুবক ভাই একটু মহব্বতের নজরে বলো আমাদের নামাজ দরকার আছে না নাই আছে না নাই আছে না নাই কয় ওয়াক্ত নামাজ আল্লাহর তরফ থেকে ফরজে আইন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজে আইন ফজর যোহর আসর মাগরিব ইশা এই পাঁচ ওয়াক্ত নামাজ আমার পক্ষ থেকে আমার বিবি আমার ভাই আমার বোন আমার সমাজের ইমাম আমার বাবা মা আমার পীর আদায় করলে আদায় হবে না আমার পক্ষ থেকে আমারই আদায় করতে হবে ফরজে আইন নামাজ আমার শারীরিক সুস্থতা থাকলে বসে আদায় করলে হবে না দাঁড়াইয়া নামাজ আদায় করা লাগবে নামাজটা যদি তোমার দুর্বল থাকে শরীর বসে বসে আদায় করা লাগবে বসেও পারো না তুমি শুইয়া আদায় করো হুশ আছে তারপরও তুমি নামাজটারে কাজা বানাইও না এরে যুবক ভাই নামাজ আল্লাহর তরফ থেকে ফরজে আইন পাঁচ ওয়াক্ত নামাজ এই নামাজ
এখন আমাদের মধ্যে নাই আজকে উম্মত বেঈমানের হাতে মার খাওয়ার কারণ হইলো নামাজ পড়ে না আজকে দেখবা নজর করে তাকাইয়া পাঁচ ওয়াক্তের এক ওয়াক্তেও খবর নাই ছয় দিনে খবর নাই সাত দিনের দিন আয়েশা মসজিদের সামনের কাতারে আবার দুই রাকাত ফরজ নামাজ জুমার আদায় করার জন্য শুক্রবার দুই রাকাত নামাজ আদায় করিয়া যত তাড়াতাড়ি পারে ভাগিয়া যায় সুন্নাত পড়ে না দোহাই দেয় বাসায় বয়া পড়ব কসম তালাশ করে দেখবা বাসায় যাইয়াও পড়ে না আমার একদল ঈদুল ফিতর আর ঈদুল আদহায় যায় বছরে দুইবার এছাড়া আর নামাজ পড়ে না ফজর নাই জোহর নাই আসর মাগরিব এশার নাই আবার ওই ঈদুল ফিতর ঈদুল আদহায় যায় আর একদল মানুষ ফজর জোহর আসর মাগরিব এশায়ও যায় না বছরে যদি একটা সুযোগ পায় জানাজার নামাজে হাজির হয় কথা কন না কেন এ বেটা তুমি ফজর পড়লা না জানাজায় গেল কেন জোহর পড়লা না জানাজায় গেল কেন আসর পড়লা না জানাজায় গেল কেন মাগরিব পড়লা না জানাজায় গেল কেন ইশার পড়লা না জানাজায় গেল কেন কারণ তোমার ফরজে আইন আগে তারপরে ফরজে কিফায়া ফরজে আইন ফজর ফরজে আইন জোহর ফরজে আইন আসর ফরজে আইন মাগরিব ফরজে আইন ইশা এরপরে যদি সময় পাও এরপরে তুমি সুযোগ পাইলে জানাজা পড়বা কারণ ফরজে আইন নামাজ এলাকার থেকে কয়েকজন মানুষ আদায় করলে আদায় হয় ফরজে আইন নামাজটা আমার বাবাও যাইতে পারে নাই ভাই যাইতে পারে নাই ছোট ভাই গিয়া জানাজায় হাজির হয়েছে তো ছোট ভাই গেছে তো বাবারও আদায় হয়ে গেল ভাইরও আদায় হয়ে গেল ঘরের সকলের আদায় হয়ে গেল আমার বাড়ির কেউ যাইতে পারে নাই এলাকাবাসী আদায় করে দিছে বাস পুরা এলাকাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে গেল এটা হলো ফরজে কিফায়া আর ফরজে আইন নামাজ এই নামাজটা আমার পক্ষ থেকে আমারই আদায় করতে হয় তাহলে কেন ফজর জোহর আসর মাগরিব এশায় হাজির না হইয়া জানাজার নামাজে দৌড়ায় শুধুমাত্র কারণ অধিকাংশ মুসলমান চল্লিশা খাওয়ার উদ্দেশ্য আপনাকে তো সে চল্লিশা খাওয়াইনি খাওয়ায় একক তো নামাজও যায় না জানাজায় গেলি কেন তুই নামাজটা তো আগে কাজা করবি আবার কত নামাজি দেখতেছি যাইতেছে আমি নিজে সাক্ষী কারণ যার যেই গেরাম ওই গেরামে তো হুজুর দাম কম দেয় কথাটা বোঝেন নাই মনে হয় আমার গেরামে আমারে কি পিসাব মনে করবে কথাটা বুঝেন নাই মনে হয় আমারে আমারে পিসাব মনে করবে আমার চাস্তো ভাই খালতো ভাই তালতো ভাই আপন যারা ছোটবেলা থেকে যারা আমারে দেখছে বড় বানাইছে বড় মানুষ তো এই বড় হয়েছি তো একদারে কি আমি বড় হ্যাঁ যদিও বড় সম্মান করবে কিন্তু নাম ধইরা ডাকারই তো চেষ্টা করবে কথা বলেন না কেন তো দেখা যায় আমি গেলাম রাস্তা দিয়ে হাইটা জানা যায় রাস্তার পারে একজনে পেশাব করতে বসলো দেখলাম না বেচারারে উজু করতে কোথাও উজু করে না গিয়া জানা যায় হাজির আমি জিগাই কামড়া করছেন কি আপনি কি করছি পেঁচ বাজাইও না পেঁচ বাজাইও না পেঁচে পড়বা তার মানে কি আপনি জানাজা পড়তে আইছেন পেশাব করলেন উজু করলেন না কয় তুমি জানো না যে এই নামাজে রুকু নাই সেজদা নাই ওই নামাজে উজুও নাই পেঁচটা বাজাইছে কই দেখছেন না কই যেই নামাজে রুকু নাই যেই নামাজে সেজদা নাই ওই নামাজে জানাজায় উজু নাই আচ্ছা এগুলি ফিনাল লাগে না বিনা কথায় বিসমিল্লাহ সারা কথা কন না কেন এরকম লোক সমাজে আছে না নাই আল্লামা আশরাফ আলী থানবীর নাম শুনছেন প্রায় 1000-এর উপরে তার হাতের লিখিত কিতাব আছে প্রত্যেকটা কিতাবে নূর ভরা পড়লেই দেল প্রশস্ত হয় অন্ধকার আলোকিত হয় অজানা জিনিস জানা যায় বর্তমানে মোবাইল টেপে না কিতাব পড়বে সুযোগই তো নাই ঠিক না কই জানি ওয়াজ করতেছি দেখতেছি মোবাইলের দিকে এখানে
কিরে তোর কি হইছে? এই আবার একটু আবার শুনো, গেমস খেলায় হুজুর, গেমস ওয়াজ শুনতে আইও, গেমস খেলায় ওয়াজ শুনতে আইও, সেটিং করে ওয়াজ শুনতে আইসাও সে ফেসবুক চালায়, ওয়াজ শুনতে আইসাও সে ইউটিউব চালায়, কথা কন না কেন? তো কপাল আমারটা ভরবে না ওরটা ভরবে? কপাল তো ফুরছি, আশাবাড়ি থানবীর কাছে আইসা কই হুজুর মৌলবি সাহেব কত ওয়াজ কত জায়গায় করেন, নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, হজের ওয়াজ করেন, যাকাতের ওয়াজ করেন, কত ওয়াজ কত জায়গায় করেন, ও আল্লাহ কাম অভাব নাই উপমহাদেশের মধ্যে আপনি মস্ত বড় একজন আলেম, মানুষ বলে আমি মনে করি না আপনি বড় আলেম, কারণটা কি জানেন? আপনার সাথে আমার একটা কথার জবাব হয়ে যাক, আপনি যদি জবাব দিতে পারেন আমি আর কোনদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবো না, তবে আমার জানতে ইচ্ছা করে আমার প্রশ্ন আমার নলেজ আর আমার যুক্তি হলো, নামাজের ওয়াজ করেন ভালো কথা, রোজার ওয়াজ করেন ভালো কথা, হজের ওয়াজ করেন ভালো কথা, বিভিন্ন আমলের ওয়াজ করেন, ফজিলাতের ওয়াজ করেন, বর্ণনা করেন ভালো কথা, দাড়ির ওয়াজ করবেন না কেন? কয় দাড়ি আমি রাখি না কেন জানেন? কয় কেন রাখো না? বলে আমি দাড়ি রাখি না, আমার যুক্তি মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আমি দাড়ি নিয়ে ভূমিষ্ঠ হই নাই, এই জন্য আমি দাড়ি রাখি না, যদি আমি দাড়ি রাখতেই হয় তাহলে আল্লাহ যেই দাড়ি দেয় নাই ওই দাড়ি আমি রাখবো কেন? আল্লাহ মায়ের গর্ভ থেকে দেয় নাই বলেই রাখি না। আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে এটা তোমার যুক্তি, আরো কোন দুই চারটা যুক্তি আছে বলে না, একটার জবাব দিতেই তো হালুয়া গরম হয়ে যাবে। আল্লাহর ওলি কয় মানুষ চিনলি না, শুধুমাত্র একটা প্রশ্ন করেছো, আমি আশরাফ আলী রে চিনু নাই, চিনু নাই, তোমার দাঁত ভাঙ্গা জবাব আমি এখন দিব, একাদেম তাড়াতাড়ি একটা জোতা লইয়া রেডি হ, কারণ ও তো নাস্তিক, ও তো বলতেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এ যুবকের দল মহাব্বাতের নজরে উঁচু আওয়াজে আকাশ পাতাল মুখরিত করে বলো আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে হাজার দলিল, আল্লাহ নাই একটা দলিলও নাই, দলিল ছাড়াই তো আল্লাহ আছে, আবার দলিল দেওয়ার কি দরকার? যদি কোনো বেঈমান দলিল চায়, হাজার দলিল আছে, এরে নবীর উম্মতের দল রাস্তা দিয়ে যদি একটা গরু হাইটা যায়, ওই গরুর পায়ের পায়ের চিহ্ন দেখলে বোঝা যায় এখান দিয়ে গরু গেছে, ঠিক কি না? একটা কুকুর হাইটা গেলে বোঝা যায় কুকুর গেছে, মুরগি হাইটা গেলে বোঝা যায় এই জায়গা দিয়ে মুরগি হেঁটে গেছে, এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় সূর্য, এত বড় চন্দ্র, এত সুন্দর আমার আল্লাহ দুনিয়া সৃজন করেছে, এর দিকে তাকাইয়া যারা আল্লাহ চিনতে চায় না ওদের মতো কপাল পোড়া নাফরমানার পৃথিবীতে হতে পারে না। যুক্তি মায়ের গর্ভ থেকে দাড়ি নিয়ে আনা আসার কারণে দাড়ি কামাইয়ে দাও, কয় হা ও খাদে রেডি হ জোতা নিয়া। এই আশরাফ আলী থানবী বলেন নাস্তিক তুমি কি তোমার মায়ের গর্ভ থেকে দাঁত নিয়ে ভূমিষ্ঠ হয়েছো? কয় না না, বলে দাড়ি নিয়েও ভূমিষ্ঠ হই নাই, তাই যদি দাড়ি রাখা অপরাধ হয় তাহলে তুই দাঁত নিয়েও ভূমিষ্ঠ হাস নাই, এখন তোর দাঁত জোতা দিয়া পিটাইয়া ভাইয়া ফালাইলেও কোনো অপরাধ হবে না। যেমন কুকুর তেমন মুগুর সারা বেঈমান সাজা করা যায় না, কথা বলো না কেন? যেমন কুকুর তেমন মুগুর লাগে, আর সমাজের মধ্যে অবস্থা তো একেবারেই বেগতিক, পুরুষ আর নারী সেনার কোনো ক্ষমতা না, পুরুষ কোন্ডা নারী কোন্ডা সেনার ক্ষমতা নাই, রাস্তা দিয়ে হাঁটলে বুঝাই যায় না নারী না পুরুষ, আবার মিডিয়ায় দেখি ফেসবুকে দেখি মাঝে মাঝে ভাইরাল হয়
পোলা বলে হিজরা হয় হিজরা কথা বুঝেন নাই বন্ধু পোলারা বলে হিজরার বাপ ধরে কেন কয় টাকা কামাই করা যায় কারণ হিজরারা যখন টাকা চায় টাকা না দিলে ইজ্জত নিয়া ফালায় আবার কত মেয়েরাও হিজরা হয়ে আছে নারী কিন্তু হিজরা হয়ে আছে কথা বোঝেন নাই মনে একটা পুরুষ যা খুশি তা করতে পারে তার মানে সতর ঢাকা নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পরলেই তো তার সতর হয়ে যায় আর একটা নারী মাথার তালুর উপর থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত এটা হলো নারীর জন্য সতর আর পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত আর বর্তমান যুগে নারীরা পোশাক যত কম কম পরতে পারে ততই ভাইরাল নারীরা পোশাক যত কম পরতে পারে ততই নারীরা ভাইরাল এই বেটা বিশ্ব সুন্দরী কারা হয় পর্দায় থাকে যারা তারা কথা কয় না কেন বিশ্ব সুন্দরী যারা পর্দায় থাকে তারা হয় না 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 যেই মাইয়াটা বেশি ড্যান্স দিতে পারে যেই মাইয়াটা বেশি উলঙ্গ থাকতে পারে যেই মেয়েটার ফ্যাশন দুনিয়ার জমিনে ভাইরাল করতে পারে পুরুষের মন জয় করতে পারে আকর্ষণ বাড়াইতে পারে দেখলেই যেন মাথা ঠান্ডা হয়ে যায় এমন অবস্থায় যারা চলতে পারে সে যদি ইন্দুরার বান্দর দিয়াও ওই পার্লারে যাইয়া চেহারাটারে ময়দা দিয়াও সুন্দর করিয়া আসে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক বেসুন্দরওয়ালারাও বিশ্ব সুন্দরী হয় আরে কত সুন্দরী আমগো ঘরে বইরে রইছে কথা কয় না কার আরে আমগো মা আমগো বোন পর্দায় থাকে কেমন সুন্দরী বেটা দেখলে তো মনে করতি জান্নাতের হুর কথা কও না কেন আমি প্রায় সময় বলি আজও বলিয়া যাই আমি মনে হয় গত দুই তিন বছর আগে চুপনগর আসছিলাম চুপনগর ওখানেও বলেছিলাম আজও বলে যাই ও পর্দার আড়ালের মা মাইকের আওয়াজ কানে যায় গো মা কানটা সজাগ করে শুনো এই জমিনের মধ্যে আসছি আবার চলে যাব এই জমিনে থাকতে আসি নাই গো মা আপনার পেটে যদি আব্দুল কাদের জেলানির মতো বুজুর্গ পয়দা করতে চান তাহলে মা আর মোবাইলের দিকে তাকাইয়া নাটক দেখা চলবে না ও মা গো মা আর টেলিভিশনের দিকে তাকাইয়া সিরিয়ালের নগ্ন নাচ দেখা চলবে না ও মা বোনেরা পর্দা থেকে বের হওয়া যাবে না বেপর্দায় চলা যাবে না বিপর্দায় চলতে গেলেই বড় বিপদ আপনাকে দেশে কলা জেনি আরো আস্তে বলেন আরো জোরে বলেন আপনাকে দেশেই তো কলা বেশি শুনছিলাম আমি আসলেই তো আছে কলা বেশি না আপনাকে দেশে কলা বেশি এ কলার দেশের মুসলমান একটু মহব্বতের নজরে বলো ক্রেতা আসবে বাজারে কলা কেনার জন্য আপনি যদি চিন্তা করেন না এই কলাগুলি পাকছে বাজারে নিয়ে যাব কেন তারা সুইলা কষ্ট কইরা খাবে আমরা সুইলা সব কলার কাবার ফালাইয়া গামলার মধ্যে নিয়ে যাই বাজারে যদি আপনি গামলার মধ্যে কলা সিলিয়া নিয়ে যান একটু জবাব দেন কয়জন ক্রেতা আপনার কলা কিনতে আসবে আসবে না কেন কেন আপনি না তার উপকার করলেন আপনি তো তার উপকার করলেন কেন আপনার কলা নিতে আসবে না বলে এই জন্য আসবে না কলার পর্দা যতক্ষণ আছে ততক্ষণ কলার দাম কাঁঠালের পর্দা যতক্ষণ আছে কাঁঠালের দাম মা বললাম যতক্ষণ পর্দায় থাকবে তাদের দাম যেমন পর্দা ছাড়া কলার কোনো দাম নাই পর্দা ছাড়া কাঁঠালের কোনো দাম নাই পর্দা ছাড়া নারীর কোনো দাম আল্লাহর আদালতে নাই রাগ করতেছেন
পুরুষ গেঞ্জি লাগাইছে মাইয়াটাও গেঞ্জি লাগাইছে পুরুষ প্যান্ট পরছে মাইয়াটাও প্যান্ট পরছে পুরুষ চুল খাটো মাইয়ার চুলও খাটো আসেনি মুসিবত মুসিবত যাওয়ার জায়গা নাই রাস্তা নাই আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে বলবো কয়েকজনে বললেন বাকিরা তো আওয়াজ দেন না বলবো কথাগুলি সত্য যদি হয় তাহলে আওয়াজ দিবেন রাজি আছেন তাহলে আমার সাথে সবাই গান আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মাইয়ে মাথায় লাগায় কে ঠিক কি না ঠিক সবাই কি কইব আরে যার ঘরে এই কাটিনের আছে এ কি কইব হ কথা কন না কেন মুসিবত মুসিবত যত মুসিবতই আসুক না কেন আল হাক্কু মুররুন হক কথা চেরতার সে তিতা করল্লার সে তিতা যদি খাওয়া যায় ধৈর্য ধারণ করা যায় আর কোনদিন হুজুর দেখলে চুলকাবে না ঠিক কি না বলো কমু বলে না হইতে গান গায় বুকটা ভাটা যায় আছে না হায় হায় বয়স বাড়তে না বাড়তেই মোবাইল পাইছে কোন ক্লাসে পড়ো কয় আমার ক্লাসের নাম হলো টেন তুমি পড়ো কোন ক্লাসে কয় সিক্স কয় দেরি করিও না বাবার মোবাইলটা নিয়া একা একা গভীর রাত্রে সেটিং করে হঠাৎ চ্যাটিং করতে করতে দেখা গেল ক্লাস সিক্স আর ফাইভ অথবা ক্লাস টেন আর নাইন বড় হতে না হতেই এলাকা সাইরা বাবা মার মোহাব্বত সাইরা হিজরত কইরা এই দেশ থেকে ওই দেশে গিয়া পালা এটা মোবাইলের ফজিলতে বুঝেন নাই মোবাইলের কি ফজিলত কয় আরামের ঘুম হারাম বানাইয়া দেয় মোবাইল এমন একটা গজব ঘুমাইতেও ঠিক মতো দেয় না রাস্তায় হাঁটবা না না গাড়ির চাপা খায় আর মোবাইলটার দিকে চায় মোবাইলের দিকে চায় হঠাৎ কইরা হুন্ডা ধাক্কা দিস আরে বাপরে বাপ যদি আজকে তো শেষই হয়ে যাইতাম হুশ ফেরে নাই এই মোবাইল চালাইতে যাইয়া কত প্রাইভেট গাড়ির ধাক্কা খাইলো এই মোবাইল চালাইতে যাইয়া কত রিস্কা বলার ধাক্কা খাইলো এই মোবাইল চালাইতে যাইয়া ঘরের মধ্যে মায়ের কত গালি খাইলো এই মোবাইল চালাইতে যাইয়া বাবার কত